আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও দোষী পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য যারা স্ত্রীর কারণে নিজেই দোষী হয়েছে তাদের জন্য তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন যেন আমার আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিও দোষী পুরুষের জন্য এবং যারা স্ত্রীর কারণে নিজেই দোষী হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার চ্যানেলের যারা নতুন দর্শক একবার হলেও আমার এই চ্যানেলটি ভিজিট করে আসুন আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে যা অত্যন্ত প্রয়োজন যারা স্ত্রীর কারণে নিজেই দোষী হয়েছে পৃথিবীর সব দেশে এই ধরনের মেয়ে পাওয়া যায় বিয়ের 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 পরে দু এক বছর ভালোই চলে তারপরে দেখা যায় আস্তে আস্তে সহবাসের আগ্রহ হারিয়ে ফেলে এবং বিভিন্ন কৌশলে স্বামী স্ত্রীকে রাজি করাইতে হয় সহবাসের জন্যই এবং মেয়ে একটা পর একটা কৌশল ধারণ করে এবং কৌশল ধরে যেন সহবাস না করতে হয় কিংবা স্বামীর আগেই ঘুমিয়ে পড়ে মূল কথা মেয়েটির সেক্স পাওয়ার একেবারে কমে যায় যে কারণে এমনটা ঘটে ছেলেটা তখন বিছানায় নিজের সর্বনাশ করতে শুরু করে এভাবে আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে এবং জীবনের উজ্জ্বল দিনগুলো নষ্ট হয়ে যায় তার জীবনে নেমে আসে ধ্বজভঙ্গ তো বন্ধুরা স্ক্রিনে যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম এই গাছটির নাম মিষ্টি দানা এবং এই গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ গ্রাম এবং শহরে দু জায়গাতেই কম বেশি পাওয়া যায় আমার হাতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছের এই গাছের মূল এবং এই গাছের পাতা এই দুইটি অংশ ব্যবহৃত হয় এর মূলটা অত্যন্ত শক্তিশালী একটি মূল এবং এর পাতাটি ডায়াবেটিস রোগীরা ব্যবহার করে যাদের ডায়াবেটিস রয়েছে তার এর পাতা সকালে খালি পেটে মোট পরিমাণে সেবন করে চাবিয়ে রস খেয়ে ঠান্ডা পানি সেবন করলে ডায়াবেটিসটা দ্রুত কন্ট্রোলে আসে তো বন্ধুরা এই গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ এই গাছটি যদি সেবন করতে পারেন তাহলে এই গাছটি যদি সেবন করতে পারেন তাহলে আপনার ধ্বজভঙ্গ একেবারে স্থায়ীভাবে সেরে যাবে এবং এই গাছের মূল দিয়ে আমি অসংখ্য রুগী দেখেছি তারা সবাই ভালো উপকার পেয়েছে তো বন্ধুরা এই গাছের মূলটি যেভাবে সেবন করতে হবে এই মিষ্টি দানা গাছের মূল নেবেন তিরিশটা গোলমরিচ নেবেন একুশটি সাত চাকা আদা এবং মখর ধ্বজ একশ গ্রাম একত্রে পাটাই পিষে ত্রিশটি বটিকা বানিয়ে প্রতিদিন রাতে খাবার আগে একটি করে বটিকা ঠান্ডা পানি দেওয়া সেবন করবেন আশা করি আপনার এই ধ্বজভঙ্গের সমস্যা স্থায়ীভাবে সেরে যাবে তো বন্ধুরা ভালো থাকেন আবার